মাছ ভাজি তো দেখো তুমি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস সুরভি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা হতে চলেছে যে আজকে আমাদের বাড়িতে পুজো। তো পুজো মানে আজকে হরিচাঁদ ঠাকুরের পুজো, মানে আমাদের বাড়ি মানে ঠাকুরনগরের মেলার আগের দিন আমাদের বাড়িতে একটা পুজো হয়, কারণ ঠাকুমা মারা যাওয়ার আগে বলে গেছিলো যে ঠাকুরনগর মেলার আগের দিন আমার নামে পুজোটা করবে। তো সেই জন্য মানে প্রত্যেক বছরই হয়, কোনো দিন এমন হয়নি যে বন্ধ গেছে, তো প্রত্যেক বছর হয়। সেই জন্য আজকে মানে ছোটো করে হলেও হবে, তো সেই জন্য আজকে পুজো। তো আজকে সেই জন্য সকাল থেকে সব ঘর দুয়ার গুছানো হচ্ছে, আর এদিকে মা রান্না টান্না করছে, মানে আর দিদিরা এসছে, দিদি আর এদিকে রাহির পরীক্ষা বলে রাহি পরীক্ষা দিতে চলে গেছে, দাদারা আসবে সবাই মিলে। তো এখানে বাজার করে নিয়ে এসেছে মা, বাজার করে এনেছে বাজারের জিনিসপত্র। আর এখানে ঘর দুয়ার কিছু গোছানো নেই, সব কয়েকদিন সব ভিডিও শ্যুট করে মানে ঘর দুয়ার সব এলোনো মেলোনো আছে, সব কিছু করতে হবে। আর এই যে বাজারঘাট করা কমপ্লিট, আরও কিছু মিষ্টি টিষ্টি আনবে, সেগুলো আনবে বাবা। আর এদিকে দিদি চলে এসছে। তো আমার ঘেমে কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এদিকে মানে এত গরম পড়েছে। আর এদিকে দাদা এসছে, দাদা মানে তাবু ঠাবু খাটাচ্ছে। আমাদের বড় ছেলের কাজ, বেশি করে দিদি এসে গেছে, বসে রয়েছে গরমে। আর মনাও স্কুল থেকে আসলো, এসে এ কি অবস্থা তোমার, টিভি দেখছো এসে গরমে? হ্যাঁ কি দেখো, স্পাইডারম্যানের মুভি নাকি? হ্যাঁ ব্যাটম্যান সুপারম্যান, আর ম্যান ম্যান করে তো পাগল হয়ে গেলাম। আর এদিকে রাস্তার কাজ চলছে, এত উঁচু করছে, আস্তে আস্তে পাহাড় বানিয়ে দিচ্ছে। এখন বিকেল হয়ে গেছে, আর একটু পরে প্রায় সবাই চলে আসবে। আর এদিকে আমাদের বাড়িতে মানে তাবু টাবু সব কিছু টানানো কমপ্লিট, রনি দাদা টানায় প্রত্যেকবার, মানে আমাদের যেখানে ঠাকুর থাকে সেখানটায়। তো এবারও তারকেশ্বর গিয়েছিলো, ওর পায়ের অবস্থা খুবই খারাপ, সেই জন্য আমি আর আমার বড় দাদা মানে শুভ দাদা মিলে করেছি। তো চলো, তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে সব। আর এটা করেছি মানে এই জায়গাটা ওই ঠাকুরের ফটোটা দেওয়া থাকবে, আর এই জায়গাটা মানে আমি আর আমার দাদা বরদা মিলে করেছি। আর এদিকে দিদি আর মা এতক্ষণ ধরে খিচুড়ি রান্না করছিল। কোথায়? আর ওরে এই যে খিচুড়ি এখনো তোলা হয়নি, মানে রান্না দেখাচ্ছে। আর এদিকে চলে এসেছে আমাদের দল, মানে মতুয়া যে দল সেই দল চলে এসেছে, এখন আমাদের বাড়ি ঢুকছে, দেখতে পাচ্ছ তোমরা। বাইরে ওইদিকে পুজো হচ্ছে, আর এদিকে এখানে তিনটে শুয়ে আছে, আর আমরা সবাই ঘরেই বসে একটু গল্প টল্প করছিলাম। তো এদিকে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর তারপরে প্রসাদ দেওয়া দেওয়া হবে, লোকও চলে এসেছিলো অনেক। আর কিন্তু প্রসাদ দেওয়াটা আমি ঠিক দেখাতে পারিনি, কারণ আমিও কাজ করছিলাম। তো চলো তারপর দেখতে থাকো ব্লগটা। এখন আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো, করে ঘুমিয়ে পড়বো। তো তারপর সকালে তোমাদেরকে দেখা করবো। সকালবেলা দেখতে পাচ্ছ তোমরা সবাই ঠাকুরনগর মেলায় যাবে। তো আমাদের এখানে দলটা যাচ্ছিল, মানে আমাদের এখানে যে মতুয়া দলটা ডাঙ্কা টাঙ্কা নিয়ে সবাই যাচ্ছিল, তো রাই সেটাই এখানে বসে বসে ভিডিও করছিল দাঁড়িয়ে। আর মা এদিকে গেছে, আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি আর যাইনি, আমার পা খারাপ, মা বললো যেতে হবে না। আর এদিকেও ওদিকে রাস্তার কাজ করছে,
দেখো আমার অবস্থা, মা বললো যে আমি মেলায় যাচ্ছি তো আজকে রান্নাটা তুই কর, আর এদিকে আমার রান্না করতে বসে গেছি, খুব গরম পড়েছিল, আর তারপরে মাছ ভাজছি, মাছ ভাজতে গিয়ে তো আমার মানে অবস্থা খুবই খারাপ। গরমে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, আর ওইদিকে রাক্ষসটা খাচ্ছে আইসক্রিম। দিদি আর এক রাক্ষস সুন্দর করে খাচ্ছে আইসক্রিম। বলে কেন তো মা মেলা থেকে বাড়ি চলে এসেছে, আর এগুলো সব নিয়ে এসেছে কেনাকাটা করে। এই কোনো হাত দিস না, সরা, দারুণ লাগছে। আর এই যে মালা এনেছে, এরকম এটা একটা রয়েছে কিন্তু এটা সিলভার কালার। আর এই যে এই নিজে পরে বসে আছে কেন, আরো সুন্দরটা ছিল এইটা, এইগুলো না আসে না। তো ব্লগটা আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো টাটা।